আমেরিকার হ্যালোউইন ফেস্টিভ্যাল, যা হলো ভূত প্রেত এবং কস্টিউমসের একটি উৎস। আর এই ভিডিওতে আমি অঙ্কিতা আপনাদের দেখাই চলুন আমেরিকায় এসে আমাদের প্রথম হ্যালোউইনের অভিজ্ঞতা, যেখানে আমরা গেলাম একটি হ্যালোউইনের পার্টিতে এবং সঙ্গে বলি চলুন হ্যালোউইন সম্পর্কে কিছু কথা। আমেরিকা এসে হয়ে গেল প্রায় আমাদের আড়াই মাস, আর আমরা ধীরে ধীরে সেটেল করছি আমাদের এই নতুন জীবনে। আর এর মধ্যেই পেরিয়ে গেল আমাদের প্রথম প্রবাসে দুর্গা পুজো, এবং এরপর আসে আমেরিকার একটি অন্যতম উৎসব হ্যালোউইন। এই হ্যালোউইন উপলক্ষে আমার হাজবেন্ডের কর্মক্ষেত্রে বিভিন্ন দেশের মানুষদের নিয়ে একটি প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছিল। আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার হাজবেন্ড কি কাজ করেন। আসুন আজ আপনাদের এই প্রশ্নের উত্তর দিই। আমার হাজবেন্ড অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে আপাতত রিসার্চ করছে, আর এই ইউনিভার্সিটিটি অন্য একটি ক্যাম্পাসে হ্যালোউইন পার্টির ব্যবস্থা করা হয়েছিল। দুপুরবেলা আছে এই প্রোগ্রাম, তাই আপাতত বেরোয় চলুন, কারণ ওই ক্যাম্পাসে যেতে আমাদের একটি বাস জার্নি করতে হবে। এই যাওয়ার পথে আপনাদের জানাই আসুন কি এই হ্যালোউইন ফেস্টিভ্যাল। এই হ্যালোউইন প্রতি বছর অক্টোবরের 31 তারিখে পালন করা হয়। আজ থেকে প্রায় 2000 বছর আগে আয়ারল্যান্ড ও ইউরোপের অন্যান্য কিছু জায়গায় গ্রীষ্মকালের শেষে হওয়া এবং শীতকালের শুরু হওয়ার দিনটি থেকে নভেম্বরের 1 তারিখ ধরা হয়। এই তারিখের আগের রাত্রিকে মনে করা হতো যে মৃত ব্যক্তিরা ও অশরীররা পৃথিবীতে ফিরে আসে, এবং এই রাতকেই হ্যালোসিপ বা হ্যালোউইন বলা হয়। পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন মানুষ যখন আমেরিকাতে এসে বসবাস শুরু করলেন, তখন তারা নিয়ে এলেন তাদের কিছু রীতিনীতি, যার মধ্যে হ্যালোউইন ছিল একটি অন্যতম। 19 দশকের পর থেকে আমেরিকাতে এই ফেস্টিভ্যাল বিভিন্ন কস্টিউম পরে আনন্দ করে কাটানোর একটি দিন হয়ে যায়, বিশেষ করে বাচ্চাদের মধ্যে, এবং এই প্রথাই চলে এসেছে এখনো পর্যন্ত বিভিন্ন দেশে। এছাড়া এই সময় এখানকার মানুষ বিভিন্ন জিনিস দিয়ে নিজেদের বাড়ি ও আশেপাশের জায়গাগুলি সাজায়, যেমন আমাদের কাছের অ্যাপার্টমেন্টগুলির এই ডেকোরেশনগুলি। আমেরিকার মার্কেটগুলো এই সময় জিনিসে সেজে উঠে বেশ। আমরাও তাই দেখেছিলাম যখন আমরা গিয়েছিলাম মার্কেট। বিভিন্ন জিনিসের মধ্যে এই জিনিসটি আমরা কিনেছিলাম $10 দিয়ে, মানে ধরুন 250 টাকা, এবং এটিকে আমাদের দরজার সামনে টাঙিয়ে আমাদের ডেকোরেশন সারলাম এই বছর। আমি এবং আমার হাজবেন্ড দুজনেই এই নতুন দেশের রীতিনীতি জানতে সবসময় আগ্রহী, তাই যখন জানতে পারলাম যে ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটি প্রোগ্রাম রাখা হয়েছে, তখন আমরা সেখানে যাওয়ার প্ল্যান করলাম। এই ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে বেশ অনেকটাই দূরত্ব থাকে, এবং এই বাসগুলি এই ক্যাম্পাসের মধ্যে চলাচল করে। চলুন আপাতত যাওয়া যাক এই পাশে করে। ইউনিভার্সিটির বাসগুলিও বেশ সুন্দর এবং রাস্তাঘাটও বেশ স্মুথ, তাই এখানে গাড়ি বেশ স্পিডেই চলে। তবে এত গাড়ি চললেও রাস্তায় কোনো হর্নের আওয়াজ শোনা যায় না। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। খোলা আকাশের নিচে দেখলাম এই প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে।
এবং বিভিন্ন মানুষও ছিল এখানে, আর অ্যাক্টিভিটি ছিল এই জায়গায়, আর সঙ্গে ছিল হ্যালোউইন রিলেটেড বেশ কিছু ডেকোরেশনস। এই ধরনের জিনিসগুলো এখানে দেওয়া হচ্ছিল যা হ্যালোউইনের সময় মানুষ ডেকোরেশনের জন্য ব্যবহার করে থাকে। এছাড়া এই ধরনের কিছু জিনিস রাখা ছিল যেগুলি কস্টিউম হিসেবে ব্যবহার করা যাবে এবং ছবিও তোলা যাবে। ছবিতেও সঙ্গে সঙ্গে প্রিন্ট করে পাওয়া যাচ্ছিল। এছাড়া ছিল বেশ কিছু খাবারের ব্যবস্থা, যেমন এই পপকর্ন। এই জিনিসগুলি যারা দিচ্ছিলেন তারা ইউনিভার্সিটির বিভিন্ন পদে থাকা কর্মচারীরা। এছাড়া এখানে লাঞ্চেরও ব্যবস্থা ছিল। তবে এতদিন এই দেশে এসে আমেরিকান খাবার খাওয়ারও অভ্যেস এখনও হয়ে ওঠেনি, কারণ এখানকার খাবার আমাদের থেকে সম্পূর্ণরূপে আলাদা। যেমন এখানকার লাঞ্চের মধ্যে ছিল একটি স্যালাড, এক ধরনের রাইস, এই রকম কিছু সবজি, রোস্টেড টার্কি এবং এই ব্রেড আর অ্যাপেল পাই। এর মধ্যে এই খাবারগুলি নিলাম, তবে এগুলি খেতে খুব বেশি ভালো লাগলো না। তবে এই জুসটি বেশ টেস্টি লেগেছিল। সবার জন্যই এখানে ফেস পেইন্ট করার ব্যবস্থা ছিল যা হ্যালোউইন উপলক্ষে মানুষ করে থাকে। বেশ কিছু বাচ্চারা দেখলাম নিজেদের মুখে পেইন্ট করিয়ে আনন্দ করছিল, আমরাও তাই গেলাম আমাদের জন্য পেইন্ট করাতে। হাতেই করালাম। আমেরিকা হলো বিভিন্ন কালচার এবং মানুষের দেশ, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জীবনযাপন করছে ও মিলেমিশে থাকছে। যেমন এই মহিলা যিনি আমাদের হাতে পেন করছিলেন, এনার সাথে কথা বলে জানতে পারলাম যে ইনি পাকিস্তানের মানুষ এবং আমেরিকাতে অনেক বছর ধরেই বসবাস করছেন। ভারত বা পাকিস্তানের মানুষের একে অপরের প্রতি মনোভাব সাধারণত ভালো না হলেও এই বিদেশে এসে এরকম কোনো ফিলিংস কিন্তু মাথার মধ্যে আসেই না, কারণ এই দেশের মধ্যে আমরা সবাই ভিনদেশী। আর এই ছিল আমাদের পেন্টিং। এরপরে আমরা ফিরে আসি এই জায়গা থেকে। হ্যালোউইন উপলক্ষে বিভিন্ন শো বা সিনেমায় দেখেছিলাম যে বাচ্চারা বাড়ি বাড়ি গিয়ে চকলেট কালেক্ট করে। আমরাও তাই বেশ কিছু চকলেট কিনে বাড়িতে রেখেছিলাম এবং বাচ্চাদের ওয়েলকাম জানাতে আমাদের বাড়িতেও কিছু ডেকোরেশনস করেছিলাম। এই ছিল এই বছরের আমাদের হ্যালোউইন সেলিব্রেশন। আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দিন ভিডিওটিকে এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত। আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হবে তাহলে পরের কোনো ভিডিওতে। বাই ফর নাও।